Welcome or welcome back to my channel. I am Shudhubha and you guys are watching Shudhubha's vlog. Dinka chika, dinka chika, dinka chika, dinka chika. So guys, आज के basically की कोर्टे चले से शेरा तो thumbnail देखे बुझे ही गया चो. आज के हमरा देख बो माने ये अखुन प्रचंड ट्रेंड है उठे चे nail arts. जाके देखी से नेल एक्सटेंशन कराच्छे विभिन्न रकम नेल आर्ट्स कराच्छे आमी एकमात्र कराइनि आर आमार करानोर कोनो इच्छाओ नेइ एखोनो पर्यन्त सो लेट्स सी जदि फ्यूचारे इच्छा हय नेल आर्ट्स देखे तो आजके आमरा किछु नेल आर्ट्स देखबो बोलते पारो एंड एमनि नेल आर्ट्स तो देखार मध्ये सेरकम किछुई नेइ ओगुलो सुंदर देखतेई हय सुंदर लागे बाट मानुष কিছু ওয়ার্ড ওয়ার্ড নেইল আর্টস করায় এবং মানে যেগুলো আমাদের ভাবনা চিন্তার জাস্ট অনেক উপরে ওগুলো আমাদের মাথাতে কোনো ভাবে মানে লাইক আসতেই পারে না যে ওই জিনিসগুলো দিয়ে নেইল আর্টস হতে পারে তো সেরকমই কিছু নেইল আর্টস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে ভিডিও দেখব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি বিভিন্ন রকমের কন্টেন্ট এই চ্যানেলে দিই আর যারা যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে মেনি 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 থ্যাঙ্কস ফ্রম মি আর ভিডিও ভালো লাগলে তোমরা সবাই শেয়ার করো সো দ্যাটস ইট চলো বেশি বকবক করে আর লাভ নেই সোজা ভিডিওতে যাওয়া যাক লেটস গো সো আমরা এখানে দেখতে পাচ্ছি নখের মধ্যে দাঁত বানিয়েছে and wow আর এই যে এই যে এই যে দাঁতটা এই যে ব্ল্যাক কালারের যে দাঁতটা আমরা দেখতে পাচ্ছি ক্যাভিটি হয়েছে সো গাইস ব্যাপারটা হচ্ছে যে যদি মুখের দাঁতের কোনো সমস্যা হয় খাবার দাবার চেবাতে বা এমনি ব্যথা যদি হয় তো চিন্তা করার দরকার নেই গাইস আজকে তোমাদের কাছে যে ডিজাইনটা দেখাচ্ছি আমি নীল আর্টের তোমরা জাস্ট এইটা বানিয়ে দাঁতের বদলে হাত দিয়ে চেবাতে পারবে Can you guys imagine? So, যাদের যাদের করানোর ইচ্ছা করিয়ে নাও যাদের যাদের দাঁতের প্রবলেম আশা করছে হয়তো তাদের দাঁতের প্রবলেম মিটেও যেতে পারে বাট আই ডোন্ট নো এটা কাজ করে কিনা কারণ এটা কাজ না করলে আবার বলতেছো না শুধুবা বলেছিল যাই হোক এবারে নেক্সট নেল আর্টে আমরা যাই কিন্তু খুব সুন্দর কিন্তু ডিটেইলিং দিয়ে দাঁতটা করেছে যে নেক্সট নেল আর্ট যেটা সেটা হচ্ছে কাটলারি সেট ফর্ক নাইফ স্পুন সব বানিয়ে নিয়েছে নখে and you guys can see that এটা পুরো সিলভার কালারের একটা নেল আর্ট করেছে তো যদি বাইরে কোথাও যাচ্ছ র্যান্ডমলি খেতে এন্ড তোমাদের কাছে ধরো ফর্ক নেই বা স্পুন নেই সো কোনো প্রবলেম নেই এরকম একটা নেল আর্ট বানিয়ে চলে যাও সব সমস্যা সমাধান তুমি দেখো তোমরা দেখো গাইস এখানে যথারীতি নেল আর্ট যে করেছে ওই ফর্ক দিয়ে খাচ্ছে খাবার মানে নাইফ দিয়ে কাটলো ফর্ক দিয়ে খেলো এন্ড দাঁত খুঁচিয়ে পরিষ্কার করে নিল পর্যন্ত টুথপিক বানিয়ে ফেলেছে নাইস এটা আই থিঙ্ক যারা ওয়ার্ল্ড ট্যুর করে তাদের জন্য এটা কার্যকরী হতেও পারে বাট আমি গ্যারান্টি দিতে পারছি না সো নেক্সট নেল আর্ট টিস্যু পেপার সরি টয়লেট পেপার জি নখের মধ্যে এরকম টয়লেট পেপারের রোল সিরিয়াসলি সিরিয়াসলি এন্ড ওটা যথারীতি মানে ফেক না মানে ছোট ভার্সন অফ টয়লেট পেপার যেটা পুরো রোল করা আছে এন্ড ওটা যথারীতি টেনে টেনে পুরো রোলটা বের করলো এগেইন এটা ট্রাভেল ফ্রেন্ডলি হ্যাক হয়তো হ্যাক না সরি নেল আর্ট এত হ্যাক শিখেছি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বাই দ্য ওয়ে গাইস এরপর একটা হ্যাকের ভিডিও আসতে চলেছে তো স্টে টিউনড ফর দিস সো চলো এখন নেল আর্টের দিকে এগানো যাক এটা কি করেছে এটা প্রচন্ড একটা চকচকে ঝকমকে একটা নেল আর্ট এন্ড আই ডোন্ট নো ওগুলো কি বেলুনের মতন আই থিঙ্ক লাগছে বাট ইট লুকিং ওয়ার্ড ইট ইজ লুকিং ভেরি 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 ওয়ার্ড চিরুনি বানিয়ে নিয়েছে ক্যান ইউ ইমাজিন গাইজ একসাথে দশখানা চিরুনি নিয়ে তোমরা ঘুরতে পারবে অ্যান্ড মানে বাইরে যখন ঘুরতে যাচ্ছ চুল ঠিক করার জন্য এক্সট্রা আর কিছু না আমার প্রয়োজন নেই জাস্ট নখ দে এরকম করে আছড়ে নেবে অল সেট টু গো ওয়াও হোয়াট আ হ্যাক ম্যান দেখো গাইজ লিটারালি চুল আছড়েছে দিস ইজ অ্যাকচুয়ালি জঘন্য এরকম দশ আঙুলে লিটারালি স্ট্রেট হেয়ার লাগিয়েছে অ্যান্ড সেটাকে যথারীতি
কার্ল করা হচ্ছে এখানে স্ট্রেটনার দিয়ে, অ্যান্ড নাইস, ভেরি গুড। এরকম কেন করে মানুষ, মানে ও হোয়াটএভার, অ্যাড চলে এসেছে ইউটিউবের, এই যা একটা সমস্যা। এখানে নেল এক্সটেনশন চলছে, ওকে ওকে, লুকিং ভেরি গুড। অ্যাকচুয়ালি এই নেল পলিশের শেডটা ভালো। এটা কি করছে? আচ্ছা, হেয়ার হেয়ার লাগাচ্ছে, হেয়ার হেয়ার যেটা আমরা এক্ষুনি দেখলাম ওটারই মেকিং এটা, এবং সেটাকে যথারীতি মাস্কারার ওই স্পুলিটা দিয়ে কম্প করছে। অ্যান্ড কেমন একটা লাইক চুড়েল টাইপ লাগছে না এটা, লাইক মনে হচ্ছে কোনো চুড়েল বা যেটাকে বলে পেতনি, চুলটাকে এরকম করে উল্টিয়ে মানুষের গন্ধ পাও এরকম টাইপের একটা ভাইব নিয়ে এসছে মনে হচ্ছে না নখগুলো দেখে। লিটারালি চুল আঁচড়াচ্ছে, ও সরি, নেইল আর্ট আঁচড়াচ্ছে। এখানে হেয়ার কাটিং দেওয়া হচ্ছে গাইস, হেয়ার কাটিং। দেন এটা কি করছে? এটা কি হেয়ার ফিক্সিং স্প্রে দিচ্ছে যাতে কার্লটা ফিক্স থাকে? মেবি, হতেই পারে। ও, দিস ইজ পারফেক্ট নেল আর্ট ফর মি, যাদের খিদে পায় খুব, মানে কোথাও বেরোলেই খেতে ইচ্ছে করে, কিছু না কিছু খেতে ইচ্ছা করে। সো দিস ইজ পারফেক্ট নেল আর্ট ফর মি। আঙুলের মধ্যে ভুট্টা লাগিয়ে নিয়েছে লিটারালি, অ্যান্ড ফেক ভুট্টা না গাইজ, লিটারালি খাচ্ছে ভুট্টাটা। ওকে, সো এখানে মেকিং দেখাবে এই নেল আর্টটার, ভুটটা কি করে। সো সুইট কর্নি, আই থিঙ্ক সো, এরকম ক্যানের সুইট কর্নি আসে, আমি তো এমনি ভুট্টা কিনে খাই, গোটা ভুট্টা এরকম ক্যানের ভুট্টা কিনে নি কখনো। তো নখে নেল পলিশ লাগিয়ে দেন ভুট্টার দানাগুলো প্লেস করা হচ্ছে রো বাই রো। ওকে, আমি না মেন রোডের উপরে থাকি, সো প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত করছে, প্রচুর হর্ন মারছে, তো ওগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে তোমরা সারেন্ডার করে দিও, আদারওয়াইজ ফোকাস অন নেল আর্টস। ওকে, এখানে আই থিঙ্ক এটাকে এক্স্যাক্ট কি বলে আমি জানি না, মানে ঠিক আছে আমি জানি না মেকআপ সম্বন্ধে বেশি কিছু, ইট হ্যাপেন্স। তো এইটা আমি দেখেছি ওই চুলে একটা ভলিউম আনে, অ্যান্ড এগুলো কি আমি সেটাও জানি না, বাট আমি দেখেছি যে চুলের লেয়ার বাই লেয়ার নিয়ে নিয়ে এগুলো এরকম রোল করে রেখে দেয় খানিকক্ষণের জন্য, অ্যান্ড ইট গিভস ইউর হেয়ার আ ন্যাচুরাল ভলিউম, মেবি ওরমই কিছু। অ্যান্ড সেটা নখের মধ্যে করেছে গাইজ, নখের মধ্যে এতগুলো মানে হেয়ার স্টাইল কেন করে মানুষ। ওকে ওকে ওকে, সো এটার মেকিং প্রসেস দেখাচ্ছে এবারে, সো যারা যারা করতে চাও, যারা যারা ইন্টারেস্টেড তারা দেখে নাও, বাড়িতেও করতে পারো, আদারওয়াইজ পার্লারে গেলে তো এমনিই করে দেবে ওরা। তো স্টেপ বাই স্টেপ উইগ লাগালো নখের মধ্যে, দেন ওই 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 রোলারের মতন ওই জিনিসটার মধ্যে রোল করে করে, অ্যাকচুয়ালি দেখে কেমন করছে আমার, এইরকম নেল আর্ট মানে এরকম চয়েস আসে কি করে মানুষের, আমার এটাই একমাত্র মানে জিজ্ঞাসা। ওকে নাইস, এবার নেক্সট সার্কিট বানিয়ে দিয়েছে নখের মধ্যে, একবার কারেন্টের মানে ঝটকা খেলে না বুঝবে, জবানি মেরি বিজলি কি তার হ্যায়, ও সরি সরি কপিরাইট পড়ে যাবে। সো এখানে মেকিং দেখাচ্ছে, দেন তো তোমরা দেখে নাও, আমি এই নেল এক্সটেনশনের প্রত্যেকটা জিনিসকে কি বলে না বলে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস, সো দেখে নাও। ব্যাকগ্রাউন্ডে কুকুর ডাকছে, শুনতে পাচ্ছো কিনা জানি না, শুনতে পারলে খুব ভালো, কারণ তাহলে আর ব্যাকগ্রাউন্ড নয়েজটা তোমাদের কান অব্দি পৌঁছানো, শুনতে পেলে ইউ ক্যান গাইজ হিয়ার দ্যাট, আমার বাড়ির এখানে কেউ চুপ থাকে না আমি ভিডিও বানানোর সময়। সো সার্কিট বানানো হয়ে গেছে, বাড়িতে যদি কোনোভাবে কারেন্ট চলে যায় নখের মধ্যে আলো জ্বালাবে, দুদিন বাদে এখানে বাল্বও ঝুলিয়ে দেবে, আলোও জ্বালাবে। আচ্ছা, এখানে আই থিঙ্ক সেটা কি প্রজাপতি, সামনে একটা মি, এটার নামটা আমি ঠিক বলতে পারবো না, বাট অ্যাকচুয়ালি এই একটা মাত্র নেইল আর্ট এতক্ষণ পর্যন্ত, একটা মাত্র নেইল আর্ট যেটা আমার একটু মানে ভালো লেগেছে, ইটস লুকিং কিউট, ইটস লুকিং কিউট, যাই বলো বেশ সুন্দর থিমটা, আই লাইক দিস।
তো কোনোদিনও যদি আমার মানে আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে যে ইউ হ্যাভ টু ডু আ ওয়ার্ড নেইল আর্ট, আই উইল ডেফিনেটলি গো ফর ইট। ইট ইজ লুকিং ফ্রিকিং অসম অ্যাকচুয়ালি, বাট এরকম নখ নিয়ে আমি কি করে থাকবো সেটা হচ্ছে সব থেকে বড় কথা। এখানে দেখতে পাচ্ছ গাইজ, দুখানা চোখ বানানো হয়েছে আঙুলের ওপর, নখের ওপর। চোখ বানানোর প্রসেস দেখে নাও গাইজ, এরকম নখ আই থিঙ্ক পাড়ার কাকিমাদের বানানো উচিত, কারণ তারা এমনিতেই সিসিটিভি হিসেবেই কাজ করে, সবসময় এর খোঁজ তার খোঁজ। ডোন্ট গেট অ্যাংরি পাড়ার কাকিমারা, সরি সরি, আমার আমার পাড়ার কাকিমারা দেখে, অ্যান্ড মানে আই এম ব্লেসড যে আমার পাড়ার কাকিমারা ইজ নট বদার্ড অ্যাবাউট মি। আরেকটা অ্যাড চলে এসছে, সো ঠিক আছে। হাতে চোখ, নাকে চোখ, মুখে চোখ, আঙুলে চোখ, সব জায়গায় চোখ নিয়ে ঘুরে বেড়াবে। আই শ্যাডো পড়াচ্ছে চোখে গাইজ, যাই হোক ঠিক আছে। তো চলো নেক্সট 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 নেক্সট, আই ওয়ান্ট টু সি দ্য নেক্সট ওয়ান। ম্যাগি, ওয়াও, এই হ্যাকটা অ্যাকচুয়ালি এই হ্যাকটা ফুডি পিপলসদের জন্য বা আমাদের জন্য, যাদের বিড়ালে মুখটা চুলবুল 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 করতে থাকে, এটা খাবো সেটা খাবো। তো নখের মধ্যে দশ দশটা নখ আছে, দশ দশটা নখের মধ্যে এরকম ম্যাগি ঝুলিয়ে, প্রপার ম্যাগি মানে বানানো ম্যাগি ঝুলিয়ে নিয়ে বেরিয়ে গেলেই হয়। তো দেখি এখানে কিভাবে নেলারটা বানিয়েছে। ফার্স্টে নখে ম্যাগি লাগিয়েছে, কাঁচা ম্যাগি, আচ্ছা ফার্স্টে নেল পলিশ করেছে, দেন অবভিয়াসলি আমাদের এই নেল আর্টের জন্য একটা ম্যাগি লাগবে, দেন ম্যাগির মানে কাঁচা ম্যাগি যেটা সেটা ওই স্ট্র্যান্ডস গুলো নিয়ে নখের, আচ্ছা ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছে। সো যাদের বড় নখ তাদের বেশি সুবিধা হবে, আমার এরকম ছোট ছোট নখে ঢুকবে না এরকম ম্যাগি, যাই হোক। তো এটা হওয়ার পর পাত্রে গরম জল নিয়েছে, ম্যাগি মশলা দিয়েছে, অ্যান্ড নখ শুদ্ধ ম্যাগি চুবিয়ে দিয়েছে গাইস। ম্যাগি সিদ্ধ হচ্ছে, ম্যাগি তৈরি হচ্ছে, এবারে ম্যাগি খাওয়া হবে, এই না হলে রেডিমেড ম্যাগি। মানে এমনিতেও আমরা নখ খাই, এবারে আরো টেস্টি হয়ে গেল নখের মধ্যে ম্যাগি। নেক্সট এটায় নখে অক্টোপাস বানিয়েছে, ইটস লুকিং ভেরি 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 মাচ ক্রিপি অ্যাকচুয়ালি। তো বাট আমি বলবো যে খুব সুন্দর বানিয়েছে যে বানিয়েছে, হ্যাটস অফ, বাট যে নিজের নখে এই কাজটা করেছে সে মানে এইরকম এইরকম ভাবনা চিন্তা মানুষের আসে করতে, আমি নখের মধ্যে অক্টোপাস বানাবো। তো অগত্যা এখানে দেখানো হচ্ছে যে কি করে অক্টোপাসটা বানিয়েছে, রিং ফিঙ্গারে অক্টোপাসের মাথাটা আর তিনটে ওই ইয়ে রেখেছে, টেন্টাকলস রেখেছে, আর বাকি আঙুলগুলোতে বাকি রেখেছে। তো টোটাল আটটা হয়ে গেছে, অ্যান্ড অ্যাকচুয়ালি এটা ডিটেলিং খুব সুন্দর করেছে, দেখতে তো একদম মানে খুব খুব ভালো লাগছে দেখতে, স্যাটিসফাইং, বাট নখে গিয়ে করা এরকম নেইল আর্ট। ও হো 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 হো, এইটার এইটারই কমি ছিল গাইজ, এইটার কমতি ছিল, দশ আঙুলে দশটা ব্রাশ। দিস ইজ ভেরি 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 মাচ ট্রাভেল ফ্রেন্ডলি নেইল আর্ট গাইজ, কোথাও ঘুরতে যাচ্ছ আলাদা করে ব্রাশ নেওয়ার প্রয়োজনই নেই, জাস্ট নখেই ব্রাশ আছে ওটা দিয়েই ব্রাশ করে নাও, অ্যান্ড দ্যাটস ইট, ইউ আর গুড টু গো। সো নাইস হ্যাক, হ্যাক না দোর, হ্যাক থেকে থেকে আমার মাথা খারাপ হয়ে গেছে। নাইস নেইল আর্ট, আই লাভ দিস বাট আই ডোন্ট নিড দিস, এরকম কে করায়। তো প্রথমে আমরা দশ টাকার দশটা টুথব্রাশ নেবো, দেন আমরা দশ নখে লাগিয়ে নেবো, দশটা নখে লাগিয়ে নেবো। আমার কথা প্রচন্ড এদিক ওদিক হয়ে যাচ্ছে, কথার কোনো মানে ঠিক ঠিকানা থাকছে না, কারণ এত সুন্দর সুন্দর এত দারুণ দারুণ ইনোভেটিভ নেল আর্টস দেখে আমার লাইক মাথা পুরো গুলিয়ে গেছে, আই হোপ যে আমিও কিছু করিয়ে নেবো এরকম। তো এর মধ্যে কোনটা করালে আমাকে ভালো লাগবে তোমরা একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও। আর তোমাদের মধ্যে কে 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 এরম এই নেল আর্টস গুলোর মধ্যে একটা হলেও ট্রাই করতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। একটাই ব্রাশ দিয়ে বেসিন পরিষ্কার করলো,
ট্যাপ পরিষ্কার করলো, দেন নিজের ব্রাশ করছে, মানে অ্যাজ আ টুথব্রাশ ইউজ করছে। ইয়াক, লাস্ট ওয়ান, এটা কি মানে এটা কি বানিয়েছে, মানে এটা কি মুরগির পা, চিকেন পজ, আই থিঙ্ক সো, কারণ তিনটে আঙুল তো আমাদের পায়ে হয় না, হাতেও হয় না, সো এটা আই থিঙ্ক মুরগির। অ্যান্ড এটা ওই অনেকটা ভুতুরে টাইপের লাগছে দেখতে, উইচ আই ডোন্ট লাইক অবভিয়াসলি। তো এখানে প্রসেসটা দেখানো হচ্ছে যে কিভাবে বানানো হয়েছে, তো দেখো এনজয় করো, দেখতে তো কোনো অসুবিধা নেই, আর যদি করো তো আমাকে জানিও কমেন্টে, আমিও একটু দেখবো যে এরকম টাইপের নেল আর্ট করার সাহস আমার ভিডিও যারা দেখছে তাদের মধ্যে কার মধ্যে আছে। তো এখানে চলছে, প্রসেসিং চলছে, এরপর একটা পিঙ্কিশ একটা শেড দিয়ে দিয়েছে, দেন নেল পলিশ পরাচ্ছে। এটা কি, একটা আঙ্গুলে এরকম কিছু একটা টেস্ট টিউব টাইপের দেখতে, একটা পাত্র টাইপের দেখলাম, দেন তার মধ্যে দিয়ে আরেকটা আঙুলে যেটা বেরালো সেটা আগায় হচ্ছে ব্রাশের ব্রিসেলস লাগানো। তো এটা আই থিঙ্ক ব্রাশ, মানে বাথরুম পরিষ্কার করার ব্রাশ এগুলো, তার আগায় চকলেট কালারের সামথিং কিছু লাগানো। আচ্ছা এখানে এটার প্রসেসিং দেখাচ্ছে, মাস্কারার ব্রাশ দিয়ে এটা বানাবে, কিন্তু ওই চকলেট মতন ওটা কি ছিল গাইস, হোয়াট ওয়াজ দ্যাট ম্যান, নিউট্রেলা, নিউট্রেলার মধ্যে চোখাচ্ছে, মানে থিমটা কি, ও আই গট ইট আই গট ইট আই গট ইট, আই থিঙ্ক সো এটা ওরা বাথরুম পরিষ্কার করার ব্রাশ, তো তো এটা আই থিঙ্ক নোংরা বা পটি জাতীয় সামথিং কিছু বুঝিয়েছে হয়তো, আই গেস সো, আর কেউ কিছু বুঝলে আমাকে জানিও। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে, তোমরা মজা পেয়েছো, আর এর থেকে বেশি নেল আর্টস হজম করা একবারে আমার পক্ষে পসিবল না। অ্যান্ড এটা যদি পার্ট টু দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি এটার পার্ট টু নিয়ে চলে আসবো তোমাদের জন্য। আর যদি কোনো ভিডিও তোমাদের এরকম মনে হয় যে এটার মধ্যে আমি কিছু রিয়াকশন দিতে পারি, সো সেরকম ভিডিওর লিংক আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো, আদারওয়াইজ আমার ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি অলরেডি, সো ওটাও চেক আউট করে ওখানেও মেসেঞ্জারে আমাকে জানাতে পারো। আর ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও, কারণ ফেসবুক পেজে কিন্তু অনেক 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 আপডেটস দিই আমি ভিডিওর ব্যাপারে, সো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নিও। আর ইনস্টাগ্রামের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সো ওটাও চেক আউট করো। আর এরকম টাইপের মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই জানিও, কীরকম টপিকের ওপর করতে পারি সেটাও আমাকে সাজেস্ট করতে পারো। আর আমার আমার একটা গানের চ্যানেল আছে, সেটার লিংক আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, আর এই দেখো এখানে ব্লিঙ্ক করছে, এইখানে ট্যাপ করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ওটা একবার ঘুরেও দেখে আসতে পারো যদি গান ভালো লাগে। সো দ্যাটস ইট, এটাই আজকে বলার ভিডিও আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা করে নিচ্ছি, টাটা। अरे अरे गाइस कहाँ जा रहे हो, चैनल को सब्सक्राइब किया है कि नहीं, अगर नहीं किया है तो क्या कर रहे हो, जल्दी से सब्सक्राइब कर दो, और यहाँ पर जो दो वीडियो मैंने डाली है आपके लिए वो भी जल्दी से देख के जाओ, अच्छा लगेगा।